নির্বাচন ওভার, রেজাল্ট আউট হয়ে গেছে। আমি প্রথমেই এই নির্বাচনে যারা জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস দল, তার সমস্ত কর্মী সমর্থক অভিনন্দন, তাদের যিনি নেত্রী, রাজ্যের আবার আগামী দিনের মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের জন্য যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, রাজ্যের মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে অভিনন্দন। এই নির্বাচনী যুদ্ধে তিনি জয়লাভ করেছেন, এবং একই সঙ্গে যারা জয়লাভ করতে পারেননি তাদের প্রত্যেককে আমার অভিনন্দন, কারণ আমি দেখেছি তারা প্রত্যেকে কি অক্লান্ত পরিশ্রম করেছে এই রোদে গরমে। এই নির্বাচনে প্রচারে আমি একটা বড় অংশ প্রচারের কাজে ছিলাম সংযুক্ত মোর্চার হয়ে, গোটা রাজ্যের বহু জায়গায় গিয়েছি, প্রচুর মিটিং করেছি, প্রচুর অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সবার সঙ্গে শেয়ার করতে চাই, আর কিছু প্রশ্ন তুলতে চাই যেটা আমি এই অভিজ্ঞতা থেকে আমার কাছে আমার মনে প্রশ্নগুলো জেগেছে। এক নম্বর হচ্ছে যে এই নির্বাচন এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়ায় নির্বাচনে যারা লড়ছেন তাদের কিন্তু সবাই সম অবস্থান থেকে লড়াই শুরু করতে পারছেন না। মানে বিশেষ করে আমি দেখেছি বামপন্থী দলের প্রচারে গিয়ে দেখেছি যে তাদের যে সমস্ত প্রার্থী বামপন্থী দলের, উল্টো দিকে যারা প্রার্থী বিজেপি বা তৃণমূলের, তাদের অর্থ, তাদের ক্ষমতা, সমস্ত দিক থেকে তারা এতটাই এগিয়ে, এতটাই তারা বেশি সব কিছু, তারা কিন্তু অনেক একটা অ্যাডভান্টেজ জায়গা থেকে লড়াই শুরু করছে। তাই এটা একটা বৈষম্যমূলক অবস্থান থেকে লড়াই হচ্ছে তারা। এর এতে মানুষ যে রায়টা দিচ্ছেন সেটা গণতান্ত্রিক নিশ্চয়ই, এটা আমাদের প্রত্যেককে মেনে নিতে হবে, আমিও মেনে নিয়েছি। কিন্তু প্রশ্ন থেকে যায় যে বিরোধীরা কিন্তু তাদের অর্থের জোর না থাকার জন্য তাদের কথা যত সংখ্যক লোকের কাছে পৌঁছতে পারছে, যতবার করে পৌঁছচ্ছে, যারা শাসক গোষ্ঠী বা যাদের অর্থের জোর আছে তারা কিন্তু অনেক অনেক বেশি মানুষকে অনেকবার করে তাদের কথা শোনাতে পারছে। সমস্ত রকম সংবাদ মাধ্যম, টেলিভিশন, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, রাস্তার ধারে হোর্ডিং, ব্যানার, সব কিছুতে তারা যে বিপুল অর্থ ব্যয় করে যে প্রচারটা করতে পারছেন, তাদের কথা মানুষকে বলতে পারছেন, সেটা কিন্তু বিরোধীরা সেই সুযোগ পাচ্ছে না। বিশেষ করে আমি দেখেছি বামপন্থী দলের ক্ষেত্রে এবং আরও যে ছোটো ছোটো দল, তারা কিন্তু সেই সুযোগ পাচ্ছে না। তাই নির্বাচনের ক্ষেত্রে লড়াইটা হচ্ছে কিন্তু একটা বৈষম্যমূলক অবস্থান থেকে। এটা কিন্তু শুধু এই নির্বাচনের কথা ভেবে বলছি না, এই অভিজ্ঞতাটা যেটা আমি নিজের অভিজ্ঞতা হলো, এই এই তার ভিত্তিতে বলছি যে নির্বাচন হয়ে গেছে আগে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে নির্বাচন আগামী দিনে হবে সেখানে যেই জিতুক যেই হারুক একই কথা প্রযোজ্য, একই কথা বলবো আমি। তাই এটা প্রত্যেককে ভাবতে হবে যে সম অবস্থান থেকে লড়াই করার কোনো ব্যবস্থা তৈরি করা যায় কি না। তার সঙ্গে বলবো রাষ্ট্রীয় যে কাঠামো, সেখানে আমি বহু মিটিং করতে গিয়ে দেখেছি যে পুলিশের অনুমতি নেওয়া সত্ত্বেও আমাদের অনেক মিটিং ক্যান্সেল হয়ে গেছে। কারণ হিসেবে জানতে পেরেছি যে সেখানে কখনো কেন্দ্রীয় মন্ত্রী আসবেন, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করবেন, অন্য কোনো মন্ত্রী। তো এটা নাকি প্রোটোকল, আমি নিশ্চিত করে আমি জানি না, মানে এটাই আইন কি না, নিশ্চয়ই হয়েছে, মানে আইন নিশ্চয়ই, এটা নিশ্চয়ই প্রশাসন মানে নির্বাচন কমিশন আইন মেনেই কাজ করেছেন। কিন্তু প্রশ্ন এটা আমার যে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর যিনি প্রচারে যান তিনি কিন্তু একটি দলের প্রচারক, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, যে কোনো দপ্তরের মন্ত্রী হতে পারেন, তিনি কিন্তু একজন প্রচারক মাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের। সেক্ষেত্রে তার অধিকার এবং নির্বাচনে লড়ছে যে সব থেকে ছোট একটি দল, তাদের অধিকার কিন্তু একই হওয়া উচিত। তাই অনুমতি যারা আগে নিয়েছেন তাদের অনুমতি কী করে ক্যান্সেল করা যায় এটা প্রশ্ন আমার। কারণ এটা যদি সিস্টেম হয় তাহলে কিন্তু শাসক দল যাদের ক্ষমতা বেশি তারা কিন্তু যে কোনো সময় বিরোধী দলের প্রচারকে ভণ্ডুল করে দিতে পারে, সেই সম্ভাবনা থেকে যায়। তারপরে বলবো যে এই নির্বাচনে বামপন্থীরা এই প্রথম বিধানসভা থেকে মুছে গেছে, তাহলে নেই এবং কংগ্রেসও নেই। এটা নিয়ে নানা জনের নানা মত এসেছে। কেউ বলেছেন যে জোট না করলে ভালো হতো, একা লড়লে ভালো হতো। আমার কিন্তু মনে হয়েছে এই কথাটার কোনো ভিত্তি নেই। আমি যা রেজাল্ট দেখলাম তাতে আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের একটা অংশের মানুষ সচেতন সিদ্ধান্ত নিয়েছে, তারা বিজেপিকে আটকাতে চায়, বিজেপি বিরোধী একটা ভোট, সেই ভোটটা তারা ভাগ হতে দিতে চায়নি, এবং সেক্ষেত্রে বামেদেরও কিছু ভোটার, যদি তারা মানে পার্সেন্টেজ দেখে যেটা আশা করা হচ্ছে সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে গিয়েছে। একদিক থেকে এখানে আমি নিজেও খুশি, তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ একটি সঠিক সচেতন সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকে আটকানোর, মানে ক্ষমতায় যাতে যেতে না পারে, সেই কারণ আমরা প্রচারে বিজেপির বিরুদ্ধে প্রচার করেছি যাতে তারা ক্ষমতায় আসতে না পারে। একই সঙ্গে সংবাদ মাধ্যমে আরেকটা অ্যাঙ্গেল উঠে আসছে, একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল উঠে আসছে যে ভোটটা তার ভিত্তিতে হয়েছে।
সম্প্রদায়ের ভিত্তিতে হয়েছে, সে অ্যাঙ্গেলটা কিন্তু ফেলে দেবার নয়। এবং এইটা যদি আগামী দিনে এই ট্রেনটাই যদি চলতে থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সেটা কোনো খুব ভালো জিনিস হলো না। একই সঙ্গে বলবো, যারা আজকে তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানাচ্ছেন, আমিও তার মধ্যে একজন অভিনন্দন জানিয়েছি জয়লাভের জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা আমি রাখছি, সেই প্রশ্নটা বাকিরা তুলবেন কি না জানি না, যে আমরা কিন্তু এই 34 বছরে বামফ্রন্টের 34 বছরে পশ্চিমবঙ্গে বিজেপিকে বিধানসভায় দেখিনি। আমরা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের 10 বছরে বিজেপিকে বিধানসভায় দেখছি প্রধান বিরোধী দল হিসেবে, এবং সেটা তাও খুব কম সংখ্যক সিট নিয়ে নয়, 76টার উপর সিট আছে, 38% মতন তাদের ভোট শেয়ারিং আছে। তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের 10 বছরে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভায় বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পেল। তাই যারা বলছেন বিজেপিকে আটকানো গিয়েছে, তাদের আমি খোলা মনে প্রশ্ন করব যে 2006 তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা ছিল বোধহয় 30, সম্ভবত শিওর কাছাকাছি কিছু হবে হয়তো, সেখান থেকে 2011-12 তার ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি সিট পেয়েছিল। বিজেপি ভারতবর্ষ ক্ষমতায় যখন এসেছিল তার আগে তাদের লোকসভায় সিট ছিল খুব কম, এবং পশ্চিমবঙ্গে আজকে তাদের 76টার উপর সিট, এবং বিধানসভায় লোকসভায় তাদের 18টা সিট, সাংসদ 18 জন। তো এক্ষেত্রে ম্যাজিক ফিগার টাচ করা বিজেপির মতো দলের পক্ষে খুব বড় ঘটনা কিন্তু নয়। আগামী দিন আরও নির্বাচন বাকি আছে, এবং আমার ধারণা বিজেপি সেই নির্বাচনেও একইভাবে শক্তি দিয়ে লড়বে। তো যারা বলছেন পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানো গিয়েছে, আমি তাদের একটাই কথা বলবো, না আটকানো গিয়েছে মানে সেই অর্থে বাম এবং কংগ্রেসকে বিধানসভা থেকে নিশ্চিহ্ন করা গিয়েছে, কিন্তু বিজেপিকে বিধানসভায় প্রতিষ্ঠা করা হয়েছে প্রধান বিরোধী শক্তি হিসেবে। এটা পশ্চিমবঙ্গের জন্য ভালো হলো কি খারাপ হলো আগামী দিন তার প্রমাণ দেবে। এবং বামপন্থীদের, আমি মনে করি বামপন্থীদের এটা তাদের প্রাপ্য ছিল না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু তারপরেও বলবো যে ঠিক আছে, নির্বাচনে হার জিত থাকতেই হবে। আগামী দিনে তারা মানুষের সঙ্গে ছিল, বিগত দিনে রাস্তায় ছিল, আগামী দিনেও তারাই রাস্তায় থাকবে। বিশেষ করে আমার যে কম বয়সী যে ইয়াং ব্রিগেড, তাদের জন্য বলছি আমি, আমার সিনিয়র নেতৃত্বকে বলার কিছু নেই, তারা অনেক অভিজ্ঞ, অনেক ঘাত প্রতিঘাত লড়াইয়ের মধ্যে দিয়ে তারা বহু বছর রাজনীতিতে আছেন, অনেক লড়াই করেছেন। কিন্তু আজকে যারা কম বয়সী তুলনামূলক কম বয়সী ছেলে মেয়ে এসেছে, তাদের বলবো আমরা যে তারা যে বিগত কয়েক বছর ধরে যেভাবে রাস্তায় নেমে মানুষের সাথে আছেন, কাজ করছেন, এটা গোটা রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে মেনে নিয়েছেন তাদের কাজ, কখনো শ্রমজীবী ক্যান্টিন, কখনো রেড ভলেন্টিয়ার্স, কখনো শিক্ষার চাকরির জন্য আন্দোলন, সবাই মেনে নিয়েছেন। তারা কিন্তু হারিয়ে যাননি, তারা হেরে গিয়েছেন কিন্তু তারা হারিয়ে যাননি। এবং আমি প্রচার করতে গিয়ে দেখেছি যে বামপন্থীরা যেবারই ক্ষমতায় আসবে সেটা আমার একবারও মনে হয়নি, কিন্তু এটা দেখেছি যে বামপন্থীদের প্রতি রেসপেক্টেবল অ্যাপ্রোচ আছে, অ্যাঙ্গেল আছে মানুষের, মানে তাদের যারা সিনিয়র নেতৃত্ব তাদের প্রতিও আছে, এবং যারা আজকে নির্বাচনে লড়ছেন, এই নির্বাচনে লড়ছেন, এবং তরুণ যে ব্রিগেড, ইয়াং ব্রিগেড, তাদের প্রতি একটা রেসপেক্টেবল অ্যাপ্রোচ আছে, একটা আবেগ আছে তাদের নিয়ে। হয়তো মানুষ ভেবেছে এই আবেগটা এবার প্রশ্রয় দেওয়া ঠিক হবে না, কারণ বিজেপিকে আটকানোর জন্য ভোটটা ভাগ হওয়ার ঠিক হবে না। আমরা আশা করেছিলাম যে পুরো ভোটটা আমাদের মানে সংযুক্ত মোর্চায় আসুক, বিজেপিকে আমরা আটকাতে পারবো, কারণ বামপন্থীরা বিজেপিকে আটকেছে পশ্চিমবঙ্গে বহু বছর ধরে, সেই বিশ্বাসটা আমরা মানুষের মধ্যে জন্মাতে পারিনি, মানুষ সেই বিশ্বাসটা আস্থা রাখতে পারেনি। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের উপর সেই আস্থা রেখেছে এবং বিজেপিকে তার মাধ্যমেই তারা আটকেছে। তা এটা বামপন্থীদের কতটা পরাজয় আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে বিজেপিকে আটকানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ খুব সচেতনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সিদ্ধান্তটা খুব ভেবে চিন্তে নিয়েছে তারা। তাই আগামী দিনে বামপন্থীরা একইভাবে রাস্তায় থেকে লড়াই করবে সে নিয়ে আমার কোনো সংশয় নেই। আমি শুধু একটা কথা বলবো যে সোশ্যাল মিডিয়াতে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দলকে যারা খুব ভালো ভালো কথা বলছেন তাদের একটা অংশ কিন্তু একসময় মাননীয় মুখ্যমন্ত্রী দলকে, তৃণমূল কংগ্রেসকে লেসার ইভিল বলে সমালোচনা করেছেন, মানে মেনশন করেছেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে পার্থক্য হচ্ছে কেউ গ্রেটার ইভিল, কেউ লেসার ইভিল। আজকে তারা সেটা ভুলে গিয়ে মুখ্যমন্ত্রীকে প্রচুর প্রশংসা করছেন, করতেই পারেন, সেটা তাদের ব্যক্তিগত চয়েস, কিন্তু আমি শুধু কথাটা তাদের মনে করিয়ে দেব, তারা কিন্তু লেসার ইভিল একটা দলকে পশ্চিমবঙ্গে আজকে ক্ষমতায় বসিয়েছেন। আমার ব্যক্তিগত মত কিন্তু একেবারেই সেখানে, আমি রাজনৈতিক দলকে ইভিল বলার পক্ষপাতী নই, আমি, কারণ তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো বিরোধ নেই, ব্যক্তিগত সংঘাত নেই, আমি তাদের নীতি, তাদের দর্শনের বিরুদ্ধে লড়াইটা সেখানে,
তাই তাই দলের একটা দলকে, তার অনেক নেতা কর্মী অনেক সমর্থক থাকেন, একটা দলকে আমি ইভিল বলার পক্ষপাতী কোনোভাবেই নই। তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের সম্প্রীতি বজায় রাখার জন্য বামপন্থীদের ভূমিকা যে ছিল সে বামপন্থীদের ভূমিকা থাকবে, কিন্তু শাসক দল এবং বিরোধী দল তারা এটা কিভাবে দেখবে এটা আজকে তাদের দায়িত্ব অনেক বেশি। যেমন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নানা জায়গায় বিজয় উৎসব শুরু হয়েছে, মিডিয়াতে দেখেছি আমরা, সংবাদ মাধ্যমে দেখেছি বিজয় উৎসব চলছে। আমি বলবো যে এটা তাদেরই বলবো, কারণ তারা যে দলের সমর্থক হন আমি চাই না তারা কেউ সংক্রামিত হোক কি অসুখে, তাদের বাড়িতে তো বাবা মা আছে। আমি চাই তারা আপাতত এটা বন্ধ করুক, তাদের নিজেদের ভালো থাকার জন্য বন্ধ করুক। এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে, রাজ্যের যিনি শাসক দল তার দায়িত্ব এখানে অনেক বেশি, তাকে দায়িত্ব নিতে হবে এবং ইমিডিয়েটলি কড়া হাতে কড়া পদক্ষেপ নিয়ে এই হিংসা বন্ধ করতে হবে, যে দলেরই হোক, যে যেখানে মার খাচ্ছে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এবং এই সম্প্রীতি বজায় রাখার স্বার্থে বা হিংসা থামানোর স্বার্থে দলমত নির্বিশেষে আমি ব্যক্তিগতভাবে যে কোনো মঞ্চে গিয়ে দাঁড়াতে, যে কোনো কারোর সঙ্গে দাঁড়াতে প্রস্তুত আছি, কারণ আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গ সংস্কৃতি এটা নয়, রাজনৈতিক লড়াই হয়ে গেছে, নীতির লড়াই হয়ে গেছে, এবার পশ্চিমবঙ্গকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববো। এবং আমরা আগামী দিনেও তৃণমূল কংগ্রেস সরকার ভুল করলে আমরা সমালোচনা করব, ভালো কাজ করলে তার পক্ষে থাকবো। এবং বিজেপির ক্ষেত্রেও বলবো যে তার যে নীতি সমালোচনা করেছে এবং তৃণমূল কংগ্রেসের যা যা আমরা সমালোচনা করেছি সেই পয়েন্টগুলো থেকে আমরা সরে আসছি না, কারণ নির্বাচনে হেরে যাওয়া মানে কথাগুলো মিথ্যে হয়ে যায় না, মানুষকে আমরা বোঝাতে পারিনি সেটা সত্যি, কিন্তু কথাগুলো মিথ্যে হয়ে যায় না। আমি প্রত্যেককে বলবো যে আগামী দিন, আগামী 5 বছর আমাদের পশ্চিমবঙ্গের সবার উন্নতির কথা ভেবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে, একসঙ্গে থাকতে হবে। আর বামপন্থীদের বলবো তোমাদের দায়িত্ব অনেক বেশি, তোমাদের সজাগ থাকতে হবে, কারণ পশ্চিমবঙ্গে তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিলে তোমাদের 34 বছরে, তোমাদের নেতৃত্বে সেই ঐতিহ্য আছে, পশ্চিমবঙ্গকে তোমরা আগামী দিনেও নেতৃত্ব দিতে পারবে। এবং আমি বিশ্বাস করি তোমাদের প্রতি মানুষের যে ভালোবাসা, যে শ্রদ্ধা আছে, আজকে তারা হয়তো তোমাদের ভোট দেয়নি একদম নির্দিষ্ট করে বিজেপিকে আটকানোর জন্য, আমি বিশ্বাস করি আগামী দিনে মানুষ তোমাদের পাশে থাকবে এবং অনেক আবেগ নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, অনেক সম্মান নিয়ে তোমাদের পাশে থাকবে। তোমরা মানুষের পাশে থেকো, তোমরা, আমি বারবার একটাই কথা বলবো, হেরে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয়, তোমাদের কথাগুলো হারিয়ে যায়নি, নীতি হারিয়ে যায়নি, দর্শন হারিয়ে যায়নি, দাবিগুলো হারিয়ে যায়নি। এবং তোমরা যে প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে, যে অর্থের বিরুদ্ধে, যে বিপুল প্রচারের বিরুদ্ধে যে লড়াই তোমরা লড়েছো, তোমাদের প্রত্যেককে স্যালিউট, প্রত্যেককে হ্যাটস অফ, প্রত্যেককে তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে থাকো। আমি সামান্য অভিনেতা, তোমাদের সমর্থক, আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গেই থাকবো, সবাই মিলে পশ্চিমবঙ্গকে একটা সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তুলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।